মাধ্যমিক টেট উত্তীর্ণ ননরেস উত্তীর্ণ প্রার্থী আর আজ আমার মানে আমি ইয়াত সমবেত হওয়ার মূল কথাটাই হল যে ইতিমধ্যে মাধ্যমিক টেট উত্তীর্ণ শিক্ষকর নিযুক্তি প্রক্রিয়া চলি আছে আর মাধ্যমিক টেট উত্তীর্ণ শিক্ষকসকলের বিজ্ঞাপন প্রকাশ পালে আর বিজ্ঞাপন প্রকাশ পাইছে মাত্র 5746টা পদ কিন্তু আশ্চর্যজনক কথা যে মাধ্যমিক টেট উত্তীর্ণ প্রার্থী হল 12,033 আর ইয়ারে বহুসংখ্যক ছাত্র ছাত্রী শিক্ষা বিভাগে উপহার নম্বর দি মানে টেটত উত্তীর্ণ করেছে আর সেই উত্তীর্ণ সংখ্যা হল 15,000 কিন্তু উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা কম হওয়া হলেও গ্রেস নম্বর দিয়েছে যদিও আমি মানি ললো হতেন কিন্তু সম্পূর্ণ মেধার ভিত্তিত উত্তীর্ণ হওয়া প্রার্থীর সংখ্যায় হল 7,417 জন বিজ্ঞাপন প্রকাশ পাইছে মাত্র 5,746 তেতিয়াহলে এই গোটেইখিনি ছাত্র মানে ক্যান্ডিডেটক যিসকলে গিফট মার্ক পাইছে আর যিসকলে সম্পূর্ণ মেধার ভিত্তিত পাস করেছে একৰ পৰা পাছৰ ভিতৰত সেই তেওঁলোক কি ফেল কৰা ক্যান্ডিডেটক গিফট দিছে না পাস কৰিছে একচুয়ালি তেওঁলোক ফেল নিযুক্তি প্রক্রিয়া যে চলি আছে তাক প্রথমে অগ্রাধিকার প্রদান করো এই সকল ছাত্র ছাত্রী যাতে মানে হেরি হবল নয় বঞ্চিত হবলিয়া নয় কারণ মাধ্যমিক টেটর যে বিজ্ঞাপন প্রকাশ পাইছিল তাক কিন্তু স্পষ্টকৈ উল্লেখ আছিল বরঞ্চ আমার মার্কশিটত উল্লেখ আছে যে দুইখন পেপারতে হাউএভার ক্যান্ডিডেট হ্যাজ টু কোয়ালিফাই বোথ দ্য পার্টস রেসপেক্টিভলি তাহলে দুইখন পেপারতে পৃথক পৃথকভাবে উত্তীর্ণ হব লাগিব ইয়ার পিছতো যখন ছাত্র ছাত্রী গ্রেস মার্কস দিয়ে পাস করেছে তারও আমার মার্কশিট আছে এখন চাও ইয়াত এখন নহয় যদিও 5 নম্বর দিয়া হলে 55 110 হব লাগিছিল কিন্তু 112 হল তারমানে সম্পূর্ণ 5 নম্বর দিলে গিফট দিলে আর এইখান মার্কশিটর এই মার্কশিট কেন তুলনা করব আমি জানো আমি মানি লব পারি বা আমি নিজকে সান্ত্বনা দিব পারিম জানো যদি আমি বঞ্চিত হব লাগে আপনার বিজ্ঞাপনত যেটা উল্লেখ নাছিল বা আপনার দুখন মার্কশিট আছে কম্পিউটার কারণে তারপর আপনার এডুকেশন ডিপার্টমেন্ট আলোচনা হয়েছে না নাই আমি শিক্ষামন্ত্রী ডাঙরিয়াক আমি অনুরোধ করেছিল আমি যোগাযোগ করেছিল কিন্তু আমাক কৈছিলে যে প্রথমতে আমি যেটা যোগাযোগ করেছিল কৈছিলে যে মাত্র 816 জন ছাত্র ছাত্রীয়ে সম্পূর্ণ মেধার ভিত্তিত পাস করেছে অতি কম সংখ্যাটা অতি কম কিন্তু আমি যেটা ইয়ার কোনো স্পষ্ট উত্তর বিচার না পারি আমার মাজরে সজাতি দল যেটা ন্যায়ালয়ের কাষ চাপিলে আপনাদের ইতিমধ্যে জ্ঞাত এই প্রসঙ্গটুকু ন্যায়ালয়ের ওসর পাইছেগৈ ন্যায়ালয়ের যেটা কাষ চাপিলে তেতিয়া কিন্তু শপথনামাত উল্লেখ করলে যে সম্পূর্ণ মেধার ভিত্তিত পাস করা ছাত্র আর ছাত্রীর সংখ্যা হল 5,717 জন 5,417 জন 5,417 জন এটা এই এই কথাটাকে আমি সত্য বলে বারো ধরে ললো কিন্তু বিজ্ঞাপন প্রকাশ হয়েছে 5,746 জন মানে 46টা পদর বিজ্ঞাপন প্রকাশ পাইছে 2000 ইতিমধ্যে মেধার ভিত্তিত পাস করা ছাত্র ছাত্রীর সংখ্যা তো 2000 কমকে ওলাইছে আমাক আমাক সরকারে অগ্রাধিকার দিও প্রথমতে আমাক আমি যেসকলে গ্যাস পাইছে ওলাইছে আর বিজ্ঞাপন দিছে 5,000 কিমান যদি আজি ধর কোথাও যে যদি 6,000 বা 5,000 ভ্যাকেন্সি আছে যদি 8,000 লোক ছাত্রী ললে লোকাল আমি যিসকলে উপহার নম্বর লৈ পাস কৰিছে তেওঁলোকৰ লগত আমি প্ৰতিযোগিতা নকৰোঁ আমাৰ কাৰণে সুকীয়া মেধাৰ তালিকা সুকীয়াকৈ প্ৰস্তুত কৰোঁ সেইখিনিটো আমি মানি লওঁ আমাৰ কাৰণে যদি সুকীয়াকৈ মেধাৰ তালিকা প্ৰস্তুত কৰিছে আমি সেইখিনিটো মানি লওঁ কিন্তু কোনো কাৰণে
মানে গ্রেস পোয়ার এখন পেপার তাতকে বেশি পায় মানে এখন পেপার ধরি লোক 66 নম্বর পাইছে আর এখন পেপার 60 কম পাইছে খালি জেনারেল ক্যাটাগরি তেতিয়া হলে বেশি পোয়ার পেপার ফোনৰ পৰা এখন পেপার মানে গ্রেস পোয়ার দিব পায় মানে বিফল হতে আপনা হেজন ক্যান্ডিডেটে 61 মানে এখন জেনারেল ক্যাটাগরি হয় দেখেন এখন 55 প্লাস দিছে গটিকে আমি গ্রেস দিছে গটিকে আমি কেনে পাস নাম্বার কি হল পৰা বৃদ্ধি দিলে প্রথম পেপার ফোন যদি তো বেশি পোয়ার পাইছে তার পৰা দিছে এটো বেলেগ কথা কিন্তু তেওঁ সম্পূৰ্ণ এটো উপহাৰ আচলতে এটো সম্পূৰ্ণ চৰকাৰে উপহাৰ দিছে আৰু এটা কথা মই কৈ থৈ কিনে আমাৰ যি শপতনামা চৰকাৰে প্ৰকাশ কৰিলে ন্যায়ালয়ৰ গোচৰৰ ভিত্তিত তাত এটো কথা কৈছিলে যে যিসকলে মানে পাঁচ নম্বৰ তেওঁলোকক উপহাৰ দি দিয়া হ'ল বা কোনোবাই দুই তিনি যি পাইছে সেই নম্বৰটো তেওঁলোকক মাইনাছ কৰি দিব কিন্তু সেইটো কথাত আমি কেতিয়াও সন্মতি প্ৰকাশ নকৰোঁ বা সেইটোত আমি কেতিয়াও আশ্বস্ত হ'ব নোৱাৰোঁ কাৰণ দুই আৰু তিনি নম্বৰ খুব বেছি পাৰ্চেণ্টেজ ওৱান বা টু পাৰ্চেণ্টেজ এটা কমাই দিব কিন্তু ওৱান বা টু পাৰ্চেণ্টেজ এটাৰে মানে সেই ছাত্ৰ বা ছাত্ৰীজনে আচলতে তেওঁ টেটত ফেলেই কৰিছে জোৰ জবৰদস্তি শিক্ষা বিভাগে তেওঁলোকক শিক্ষক নিযুক্তি প্ৰক্ৰিয়াত অংশগ্ৰহণ কৰাৰ কথাটোৱে আমাক আচলতে আজি অতি চিন্তিত কৰিছে আৰু আমি চৰম হতাশাত ভুগিছোঁ সেইকাৰণে আমি আজি আপোনালোকৰ মাধ্যমৰ জৰিয়তে আমি শিক্ষা বিভাগ শিক্ষামন্ত্ৰী ডাঙৰীয়া আৰু শিক্ষা বিভাগটোক অনুৰোধ কৰিছোঁ আমাক বঞ্চিত নকৰিব যিসকল ছাত্ৰ ছাত্ৰীয়ে সম্পূৰ্ণ মেধাৰ অতি কষ্টৰে এই মাধ্যমিক টেটত উত্তীৰ্ণ হৈছে মন্ত্রী মহোদয়ক এইটোৱে অনুরোধ জানাইছো যে প্রথমতে মেধার ভিত্তিত তেওঁলোকে বাছনি কৰক মেধা ভিত্তিত পাস কৰা সকলৰ মাজতে প্ৰথম কম্পিটিশন হ'ব তাৰ পিছতহে গ্ৰেছ ফাৰ মাৰ্কি হ'ব ক্ষেত্ৰৰ ক্ষেত্ৰত সদায় দিগদাৰ হৈ আছে বুলি কথা কিন্তু এতিয়া আপোনালোকে পঢ়াৰ নামত কি কাৰণ দিছে বুলি আমাক এতিয়া ভৱিষ্যতৰ আমি যি স্বপ্ন দেখি আছিলোঁ সেই স্বপ্নৰ পৰা আমাৰ স্বপ্ন ভংগ কৰিছে গতিকে আমি প্ৰথম অৱস্থাতে আমি বিচাৰোঁ যে মেধাসকলক উত্তীৰ্ণ যিসকলে মেধাৰ ভিত্তিত উত্তীৰ্ণ হৈছে তেখেতসকলক প্ৰথম অগ্ৰাধিকাৰ দিয়া ব্যৱস্থা কৰক তেখেতসকলৰ মাজত প্ৰতিযোগিতা নমাওক তাৰ পাছত গ্ৰেছসকলক দিয়ক আমাৰ আপত্তি নাই তাত।